চলতি 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমে 5.6% হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে দেয়া এ তথ্য তুলে ধরেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল আশেক। নির্বাচনী বছর হয়, পরিস্থিতি বুঝে ধীর বিনিয়োগের কারণে অর্থনীতিতে ঝুঁকি বাড়তে পারে বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিল্লি থেকে সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট আপডেটের প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি অর্থনীতিবিদ নাজমুস সাহাদাত খান বাংলাদেশের চিত্র তুলে ধরেন। গত এপ্রিলে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.2% আভাস দিলেও নতুন প্রতিবেদনে তা কমিয়ে 5.6% লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমে 5.6% হতে পারে। আগামী অর্থ বছরে যা বেড়ে দাঁড়াবে 5.8%। 2022 সালে চরম দারিদ্র 5% নেমেছে, যা 2016 সালে ছিল 9%। বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার 4 কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক খাতের দুর্বলতা, বাহ্যিক চাপ এবং বৈশ্বিক মন্দাকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। কান্ট্রি ডিরেক্টর বলেন, নির্বাচনের কারণে এবার অর্থনীতিতে ঝুঁকি বাড়তে পারে। নির্বাচন ঘিরে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশেই একটি পরিস্থিতি বিরাজ করে। তবে এবারের নির্বাচনে অর্থনীতিতে ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগকারীরা নির্বাচন পরিস্থিতি বুঝে বিনিয়োগ করবে বলে মনে করে বিশ্বব্যাংক। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংক সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান আব্দুল আশেক। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।